ধারালো দা দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল নিজের ছোট ছেলে হরিচরণ ছড়া। চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানাধীন রতনপুরের ছড়া বস্তিতে। মৃত মহিলার নাম পার্বতী ছড়া, বয়স 55। বুধবার সকালে পার্বতী ছড়ার বড় ছেলে কৃষ্ণমোহন ছড়া মাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করে তিনি কোনো সাড়া দেননি। পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ছড়া তার মাকে হত্যা করে ঘরে দা নিয়ে বসে রয়েছে। সে দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণমোহন ছড়া খবর দিয়ে খোয়াই থানায়। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর পেয়ে খোয়াই থানা থেকে ছুটে আসেন থানার ওসি সুবীর মালাকার, থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে ঘরে দরজা ভেঙে গ্রেফতার করে হাতে দা নিয়ে বসে থাকা হরিচরণ ছড়াকে। পরবর্তী সময়ে কয়েক ঘন্টা অপেক্ষার পর ফরেন্সিক দল ঘটনাস্থলে আসে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালের মর্গে। নিজের মাকে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার ঘটনা নিয়ে পার্বতী ছড়ার বড় ছেলে কৃষ্ণমোহন জানিয়েছেন, ছোট ভাই হরিচরণের সঙ্গে একটি ঘরে থাকত তার বা। গতকাল রাতে মার সঙ্গে তার ঝগড়া হয়, গভীর রাতে সে এই দুঃসাহসিক ঘটনাটি সংগঠিত করে। এই হত্যাকাণ্ড নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালবেলায় 6:30 দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জড়াপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে। সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে। তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা, ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে। তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে, আমরা ফরেন্সিক টিমের জন্য অপেক্ষা করছি। স্যার এখন ইনভেস্টিগেশন চলছে, ইনিশিয়াল স্টেজ, এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।